হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু অবনিস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সকলের প্রিয় মজাদার আলু ভাজির রেসিপি এর জন্যে প্রথমেই আমরা আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি এবং এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং এরপর দিয়ে দিচ্ছি আমরা মরিচ গুঁড়ো এখানে আমরা সামান্য মরিচ গুঁড়ো অ্যাড করেছি শুধুমাত্র কালারের জন্য এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখায় নেব এবং মাখানো হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য আমরা রেখে দেব। এবং দেখুন একটা পর্যায়ে এটা থেকে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এটাকে আমরা রান্না করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি এরপর এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব এখানে কিন্তু পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজা যাবে না এতে করে প্রপার রান্না হইতে হইতে পেঁয়াজের টেস্টটা খুব খারাপ লাগবে খেতে এবং এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দেওয়ার ফলে আলু ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে এ পর্যায়ে আমরা কড়াই দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুগুলো তবে অবশ্যই পানি ঝরিয়ে দেব এতে করে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং এটাকে নেড়ে চেড়ে আমরা সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি এবং এক যে এটাকে কড়াই ছড়িয়ে দিচ্ছি যাতে করে বেশ ক্রাঞ্চি একটা ভাব চলে আসে এবং এভাবে আলু ভাজি করলে আলু ভাজি করার সময় আলুগুলো যে ভেঙে যাওয়ার বা ঘেটে যাওয়ার যে একটা ভয় থাকে সেটা একদমই হয় না রুটি ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আলু ভাজিটা ট্রাই করা যেতে পারে এবং দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে এবং এটাকে নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং বাসায় একবার হইলেও ট্রাই করে দেখবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে